নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সামনেই হতে চলেছে বুধাদিত্য রাজযোগ, আর এই বুধাদিত্য রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ বলে মনে করা হচ্ছে। দেখুন, এই বুধাদিত্য রাজযোগ কারা তৈরি করছে এবং কবে এই বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এবং কোন গ্রহ দুটি একত্রে এই বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই সেপ্টেম্বর মাসেই কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর কোনো না কোনো রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে। সেমনি আজকেও কিন্তু এই তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্পর্কে বলেছে, যেটা এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আপনাদেরকে বলছি, ভিডিওটি শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সাফল্য থাকবে তুঙ্গে তুলা রাশির। সব অর্থ সমস্যা কাটবে, সূর্য ও বুধের মিলনে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য ট্রানজিট করবে 16 সেপ্টেম্বর এবং সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। আর এই সূর্য ট্রানজিট 16 সেপ্টেম্বর সন্ধ্যা 7:29 হবে। আর এরপরে 23 সেপ্টেম্বর বুধ তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে। আর এইভাবে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আর এই রাজযোগে 6টি রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নমো সূর্যদেবাই নমো, ওং নমো সূর্যদেবাই নমো। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যে 9টি গ্রহ 27টি নক্ষত্র 12টি রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য তা শুভ হতে পারে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহের রাজপুত্র কিন্তু বলা হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ ও সূর্যের সম্পর্কে আপনাদেরকে উল্লেখযোগ্য কথাগুলি কথা বলি। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান, ব্যবসা, বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে, তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায়। বুধ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে অনেক রাশির ক্যারিয়ারে, ব্যবসা জীবনে সাফল্য প্রভাব ফেলে। আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য। সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা, রাজনীতি, নেতৃত্ব ক্ষমতা, আত্মা, সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলে মনে করা হয়। মনে করা হয় যে ব্যক্তির কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকে, জাতকের একাধিক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় এক নিমেষেই। তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তাদের স্থান বদল করে থাকে, যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর। আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগ তৈরি করে। যেমন জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে। সূর্য ও বুধের কৃপায় বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে শুরু হওয়া এই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সিংহ রাশিতে একত্র অবস্থান করবে বুধ ও সূর্য, এবং সিংহ রাশিতে বুধ ও সূর্যের জ্যোতিতে গঠিত হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আর এই রাজযোগের প্রভাবে কোনো কোনো রাশির জাতকরা আগামী সপ্তাহে প্রচুর সৌভাগ্য লাভ করবেন, এছাড়াও ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা, এবং সমাজে সম্মান লাভ করবেন এরা। দেখে নেওয়া যাক যে আগামী সপ্তাহে সুখ ও সৌভাগ্য তুঙ্গে থাকবে
এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে। তবে তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এখন যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু আপনারা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যে আনুমানিক গণনার মাধ্যমে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে। তবে আপনারা এটি শুনে বিভ্রান্ত হয়ে পড়বেন না, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। একজনের খারাপ সময় গেলে অন্যদের ভালো সময় যেতে পারে, আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে। এটা নিয়েই কিন্তু রাশিচক্র। তাই আপনারা বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না। রাশিচক্র বলছে যে একজনের ভালো গেলে অন্যদের খারাপ যেতে পারে, আবার অন্যদের ভালো গেলে আর একজনের খারাপ যেতেই পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্র তুলা রাশির সম্পর্কে যে কথাগুলি বলছে এখন আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, এখন যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, এবং শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এই তুলা রাশির সম্পর্কে কি বলছে। দেখুন, এই তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আশীর্বাদের মতো আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে। নিজের পেশাগত জীবন কোনো বড় সাফল্য পেতে পারেন আপনি। যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন। সম্পত্তি কেনাবেচা আপনার জন্য লাভজনক হবে, এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই বুধাদিত্য রাজযোগ। এবং তুলা রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে, আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে, এবং এই তুলা রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার আশেপাশের প্রিয়জন বা আত্মীয় স্বজনদের স্বাস্থ্য ভালো থাকবে। চাকরি ও পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে, তারা তাদের অভিজ্ঞতার কিন্তু সদ্ব্যবহার করবেন। পিতার সাহায্যে আপনার সম্পত্তি যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবন ভালো হবে, বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন। এবং এই বুধাদিত্য রাজযোগের যোগে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের একটি ভালো সুযোগ পাবেন। আপনি যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে, এবং আপনার ভাগ্য খুলে যাবে এই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর, যে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, যার ফলে আপনি যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাতে পেরেছি যে এই বুধাদিত্য রাজযোগের ফলে কী হতে চলেছে এই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। তাই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন, এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নমো সূর্যদেবাই নমো।